নজিরবিহীন দুর্নীতির প্রমাণ বেঞ্জির আজিজ এমপি আনাররা কঠিন সময় পার করছে দেশ। এ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই কঠিন সময় তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। সকালে প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনা সভায় যোগদান বিএনপি মহাসচিব বলেন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সরকার। আওয়ামী লীগের দানবীয় শাসন শুধু রাজনীতি না অর্থনীতিকেও ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন ফখরুল তিনি আরও বলেন ঢাকার মধ্যে তথা কথিত উন্নয়ন হয়েছে কিন্তু ঢাকার বাইরে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ভয়াবহ তিনি বলেন যারা জিয়ার স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে তারা স্বাধীনতা কি অস্বীকার করে সবাই ছোটখাটো সমস্যাগুলো মিটিয়ে আন্দোলনে চূড়ান্ত বিজয় অর্জনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফখরুল সাবেক স্যাংশন দেয় সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিজি ডিবিটিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে এই আওয়ামী লীগের সরকার যারা গত পনেরো বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ এই বিডিআর আপনার প্রশাসন অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে